আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার বিশ্ব সুন্দরী স্ত্রী দুইটাকেই বনবাসে রেখে আসবে তাও যেখানে মানুষ বসবাস করে না যেখানে কেউ না যেখানে গাছগাছালি নাই মরুভূমি এমন জায়গায় রেখে আসবে নির্দেশ দিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল আল্লাহ এত সুন্দরী স্ত্রী এত ডাকার পরে যে সন্তান দিলে এগুলা আবার রেখে আসব কেমন কথা ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিক পরীক্ষা করেছিলেন কে পরীক্ষা করে যখন তিনি পরীক্ষায় পাস করেছিলেন কিসে পাস করেছিলেন বলেন পরীক্ষায় পাস করেছিলেন তখনই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে এক নম্বর উপাধি তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ ও ইব্রাহিম আমি তোমাকে যে পরীক্ষাগুলো করলাম আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ সুবহানাল্লাহ বলেন কি হয়েছ উত্তীর্ণ হয়েছ এখন উত্তীর্ণ যে হলে আমি আল্লাহ তোমাকে এখন একটা উপাধি দেব সুবহানাল্লাহ উপাধিটা কি আল্লাহ বলছেন ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা আল্লাহু আকবার আল্লাহ বলছেন ও ইব্রাহিম পরীক্ষায় তুমি জয় হয়েছ ইব্রাহিম আমি আবার তোমাকে তাম জগতের আমার যারা বান্দা হবে আমি তাম জগতের মানুষের নেতা তোমাকে বানিয়ে দিলাম তাহলে নেতা বানানোর মালিক কে নাকি দুনিয়ার কেউ এটাও কিন্তু মাথা ঠিক রাখতে হবে সারা জীবন চেষ্টা করে যাবেন উপর থেকে যদি নেতা না বানায় আপনি নেতা হতে পারবেন পারবেন না আল্লাহ বলছেন ইব্রাহিম আমি তোমাকে নেতা বানাবো আল্লাহ রাব্বুল আলামিনের খলিল বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি আল্লাহ তুমি কি আমার পরিবার থেকে কাউকে নেতা বানাবা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন ক্বালা লা ইয়ানালু আহদিল জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জালিম হবে যারা অত্যাচারী হবে যারা মানুষেরকে কষ্ট দিয়ে রাখবে যারা মানুষের উপরে জুলুম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো নেতা বানাবো না কার কথা এখন আমাদের মধ্যে জুলুম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার মনে হয় বর্তমানে আমাদের সাথে আমাদেরই সমাজে আমাদেরই রাষ্ট্রে আমাদের মুসলমানদের সাথে মুসলমান যারা তাদের স্ত্রীগুলা অধিকাংশ ক্ষেত্রে স্বামীর সাথে জুলুম বেশি করে কথা কন ঠিক না ঠিক আছে না নাই বিশেষ করে আপনি সেউড়িয়ার দিকে আমি বেশি দূরে যাব না সেউড়িয়ার দিকে আপনি খেয়াল করেন একজন স্ত্রী স্বামীকে দেখে রাখবে স্বামীকে খুশি করে রাখবে স্বামীকে সান্ত্বনা দিয়ে রাখবে এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ম ঠিক না ঠিক কিন্তু দেখা যাচ্ছে এখন নারীদেরকে আল্লাহ বললেন ঘরে থাকো স্বামীর দেখাশোনা করো স্বামীকে খুশি রাখো স্বামীকে শান্তিতে রাখো দেখবেন অধিকাংশ মহিলা স্বামীর কথা মানে না ঘরে থাকে না স্বামীর কথা মানে না ঘরে থাকে না স্বামীকে শান্তিতে রাখে না ও বরঞ্চ বিভিন্ন জায়গায় সুদের উপরে টাকা নিয়ে বিভিন্ন রকম ঋণ করে আমার এই সমাজেই দেখবেন স্ত্রীগুলা স্বামীগুলাকে কষ্টের মধ্যে বেশি রেখেছে কি রাখি নাই কথা বলতে হবে কি আমি কি বানাই বলছি নাকি আবার দেখবেন যখন ঋণ আর পরিশোধ করতে পারে না স্বামী তারপরে বলে আমি যত কষ্ট হোক আমি যেভাবে হোক আমি পরিশোধ করব কিন্তু দেখবেন এক শ্রেণীর বউ আছে যারা বলে আগো আমি এখন তোমার কাছে থাকব না বিদেশে চলে যাব বিদেশ থেকে টাকা ইনকাম করে আমি ঋণ শোধ করব আছে না না আর আসতে কোন আছে না না যেখানে আল্লাহর নবী বলেছেন
আছেন একজন স্ত্রী স্বামীকে ছাড়া তিন দিনের বেশি কোথাও বাইরে যেতে পারবেন এমনকি মায়ের বাড়ির কথা পর্যন্ত বলা হয়েছে আর একজন স্ত্রী একটা স্বামীকে রেখে যদি বিদেশে যাপন করে বছরের পর বছর থাকছে এখন এই স্ত্রী আর কি স্ত্রী আছে না স্ত্রী কাইটে গেছে আপনারাই এখন বলেন কথা কি বুঝতে পারছেন যেখানে নবী বললেন তিন দিনের বেশি তুমি যেতে পারবে না আর বছরের পর বছর থাকছে আবার এসে বলছে আমি এখন হজ করে আসলাম আছে না নাই ওরে শয়তান তুমি স্বামীকে কষ্ট রেখে তুমি যে হজ করছো তোমার হজ কি কবুল করবে আল্লাহ কথা কন আল্লাহর খলিল কান্না কেমন পরীক্ষা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 80 বছর ডেকে ডেকে একটা সন্তান দিল নাম হলো ইসমাইল নাম কি ইসমাইল আবার এই সন্তান যখনই আল্লাহ দিল আল্লাহ বলছে ও ইব্রাহিম একটা পরীক্ষা আবার আমার কাছে দেয়া লাগবে কি পরীক্ষা ওই সন্তান এবং তোমার ওই স্ত্রী বিশ্ব সুন্দরী সুবহানাল্লাহ বলেন বিবি হাজারা ওই সময় বিশ্ব সুন্দরী নারী ছিল যেমন তেমন নারী না আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার বিশ্ব সুন্দরী স্ত্রী দুইটাকেই বনবাসে রেখে আসবে তাও যেখানে মানুষ বসবাস করে না যেখানে কেউ না যেখানে গাছগাছালি নাই মরুভূমি এমন জায়গায় রেখে আসবে নির্দেশ দিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল আল্লাহ এত সুন্দরী স্ত্রী এত ডাকার পরে যে সন্তান দিলে এগুলো আবার রেখে আসবো কেমন কথা এ কথা বলেছিলেন কথা বলতে হবে ভালো করে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আপনার পিতা হিসেবে আপনি মানতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামকে যদি নেতা হিসেবে আপনাকে মানতে হয় আপনার বউ যদি বলে তোমার ভাত আমি এখন এইভাবে খাবো না আমি বিদেশে যাবো সাথে সাথে তালাক দিয়ে দেবেন কথা কন ঠিক না ঠিক এর নাম হলো পুরুষ আপনিও ন্যাংটাং করবেন আর বলবেন তুমি যাইও না তারপর আপনার মনে মনে বলছে যা তুই খালি টাকা পাঠাবি আর আমি এই পাশার কাপড় মাথায় তুলে হাইটে বাড়াবো আর সিগারেট টেনে খাওয়াবো আর মানসির মেয়েরা যাবে আর রাস্তার থেকে বসে বসে বলবো কি রে আমার সাথে বিয়ে বসবি আছে না নাই কথা বলে নেন শয়তান আছে না নাই এগুলো টাটকা মানব শয়তান কথা কম ঠিক না বেঠি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে রেখে আসতে হবে বলছে ঠিক আছে আল্লাহ কোনো সমস্যা নাই তুমি যেটা দিয়েছো আবার রেখে আসতে বলছো ঠিক আছে আমি রেখে আসবো সুবহানাল্লাহ বলে এর নাম ইমানদার এর নাম কি ইমানদার তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্বামী হিসাবে স্ত্রীকে বলল হাজারা সন্তানটাকে একটু ভালো করে সাজাই গোজাই নাও তোমার কোলে নাও আল্লাহ নির্দেশ দিয়েছে খুব দূরে এক জায়গায় আমাদেরকে রওনা দিতে হবে সফরে যেতে হবে স্ত্রীও দেখেন আর কিছু বললো না স্ত্রী কোনো কথা না বলে স্বামী যা বলেছে সুন্দর মতো সাজগোজ করায় এবার স্বামীর সাথে হাঁটা শুরু করলো সুবহানাল্লাহ যাচ্ছে মরুভূমিতে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে বলেন মরুভূমিতে যাচ্ছে তো যাচ্ছে অনেক দূর চলে গিয়েছে যে যখন যেখানে দেখছে আর কোনো কিছু না যেখানে বর্তমানে যে জমজম কূপ ওর আশেপাশে কিচ্ছু ছিল না বুঝতে পারছেন কিচ্ছু ছিল না একবার ধূসর এলাকা মরুভূমি ধু বালি শুধু আর বালি কিচ্ছু নাই ওখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বিবি হাজেরাকে বলছে তুমি একটু সামনে সামনে হাঁটো সুবহানাল্লাহ বলে কি বলছে সামনে সামনে হাঁটো বা সামনে সামনে হাঁটছে হঠাৎ করে পিছন দিক থেকে তিনি একটুখানি হাজেরাকে একটা সাউন্ড দিয়ে তিনি কেটে পড়ছেন মানে পিছন দিক থেকে চলে আসছেন ফিরে আসছেন যেদিক দিয়ে গিয়েছেন সেই দিকে আবার ঘুরে রওনা দিয়েছেন আল্লাহু আকবার স্বামীকে দেখছে হাজেরা তাকায়া যে আমার স্বামী আমাকে কিছু না বলে আমাকে রেখে চলে যাচ্ছে বিবি হাজেরা ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কথা বলেছিলেন দেখি কয়টা কথা বিবি হাজেরা স্বামীকে লক্ষ্য করে ডাকলেন বললেন ইব্রাহিম ও ইব্রাহিম আমার স্বামী তুমি যে আমাকে এই মরুভূমির মধ্যে আমার দুধের শিশুকে রেখে আমাকে রেখে এখান থেকে যে তুমি নিজে নিজে রওনা দিয়েছো চলে যাচ্ছ এইটা কি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে রেখে যাচ্ছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে ঘুরে তাকাইলেন না
সন্তানের দিকে ঘুরে তাকাইলেন না এই কারণে যে হয়তো স্ত্রীর দিকে সুন্দরী নারীর দিকে আমার এত বছরের ডাকার ফল আমার সন্তানের দিকে তাকাইলে মহব্বত হয়ে যেতে পারে না ঘুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নড়ে বুঝিয়ে দিলেন হ্যাঁ আমার আল্লাহ নির্দেশ দিয়েছে আমার আল্লাহর নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি আর কোনো কথা বললে না ঠিক আছে যাও চলে যাও যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার জন্য বলেছে সেই আল্লাহ আমাকে কখনো এখানে একা একা রাখবে না আমাকে এখানে কখনো তিনি আমার অভিভাবক ছাড়া তিনি আমাকে এখানে ছেড়ে দেবেন না তিনি নিঈমাল ওয়াকিল নিঈমাল মাওলা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে আল্লাহর বান্দি থেকে গেলেন বলেন আল্লাহু আকবার এখান থেকে একটা শিক্ষা ও মা আপনারা বাড়ির থেকে যারা শুনছো ভালো করে শোনো তোমার স্বামী তোমার পরিবার পরিচালনার জন্য যা ইনকাম করে নিয়ে আসবে ওইটা যদি তুমি বিসমিল্লাহ বলে তোমার হাতে গ্রহণ করে নাও তোমার স্বামীকে খুশি রাখো তোমার স্বামীকে সুখেতে রাখতে চাও তুমি বিসমিল্লাহ বলে ওইগুলা তোমার বাড়িতে তুলে নাও তোমার স্বামীকে বলো অগো স্বামী তুমি যা ইনকাম করে নিয়ে এসেছো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এতে আমাদেরকে বরকত দান করতে পারে কি পারে না এইভাবে যদি বিবি হাজারের শিক্ষা আজকে আমাদের মা বোনেরা নিত তাহলে আমার আপনার পরিবারে মনে হয় কোনো জায়গায় কোনো অশান্তি দেখা যেত না কোনো মা বোনেরা নিজের স্বামীকে নিজের পরিবারকে রেখে আজকে বিদেশ পর্যন্ত যাওয়ার লাগতো না কথা কন ঠিক না ঠিক হাজারকে যখন রেখে তিনি চলে আসছেন ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম ওখান থেকে আসার সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করছেন কি বলে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা আল্লাহর খলিল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলে রেখে গেলাম আল্লাহ তোমার কাছে আমার কয়েকটা দোয়ার কথা রয়েছে এক নম্বরে ইব্রাহিম আলাইহিসসালাম বলছে আল্লাহ যেখানে আমি রেখে গেলাম এইটাকে তুমি একটা নিরাপদ শহর হিসাবে গ্রহণ করে না মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন মক্কাকে নিরাপদে রাখো দুই নম্বরে বলছো ওয়ারসুক আহলাহু আর আমি যাদেরকে রাখলাম এখানে যারা অধিবাসী হবে আয় আল্লাহ তাআলা তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ বলতে পারেন না দোয়া করছেন কে ইব্রাহিম আলাইহিসসালাম কার কাছে আল্লাহর কাছে এরপরে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে মান আমানা মিনহুম যারা ঈমান আনবে তাদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো আল্লাহ বলছেন শোনো ইব্রাহিম তোমার দোয়া এখানে একটুখানি ভুল হলো তার মানে তুমি শুধু ইমানদারদের জন্য দোয়া করলে এটা নয় যারা বেঈমান থাকবে আমি আল্লাহ তাদেরকেও দুনিয়াতে সুখে শান্তিতে খাবারের ব্যবস্থা করে দিব কে বললেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ফা ক্বালা ওয়া মা কাফারা ফা উমাত্তিউহু কালিলা যারা আমার অবাধ্য চলবে যারা আমাকে বিশ্বাস করবে না আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জীবনে তাদের চলার জন্য কিছুটা দান করব কার কথা তাহলে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিসসালাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন হ্যাঁ দোয়া কি কবুল করেছে আল্লাহ দেখেন দোয়া কবুল করেছে মক্কা এখনও পৃথিবীর মধ্যে সবথেকে শান্তির শহর সারা পৃথিবীর মধ্যে সবথেকে শান্তির শহর সেটা হচ্ছে কি মক্কাতুল মুকাররমা ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়া করেছেন সে দোয়া কবুল হয়েছে এরপরে মক্কায় যারা অধিবাসী যারা আরবের অধিবাসী আল্লাহ কোনোদিন তাদের রিজিকের অভাব দেবে না কী দেবে না
রিজিকের অভাব দেবে না আল্লাহ তাদেরকে ওইভাবে রিজিক দিচ্ছে দিয়েই যাবে কিয়ামত পর্যন্ত এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত প্রিয় ভাইরা আমার আমাদেরকেও ওইরকম মানুষ হতে হবে আমরাও আল্লাহর কাছে বারবার দোয়া করব বারবার দাবি করব আল্লাহ তুমি আমাদেরকে আমার পরিবারকে তুমি আমার পরিবার আমার সন্তান আমার সবাইকে তুমি ইমানের সাথে তুমি সুখে শান্তিতে রাখো আর আমাদের চলার জন্য যা রিজিক দরকার সেই রিজিকের ব্যবস্থা করো এইভাবে যদি আমরাও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করতে পারি তাহলে আমাদেরকে সেই আল্লাহ কি রিজিক দিতে পারেন কি পারেন না পারবে ইনশাআল্লাহ লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি আল্লাহ আমাদেরকে তুমি ইমানের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই দুনিয়াবী জীবন অতিবাহিত করার তৌফিক দান করো বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ